আজ ছাড়বো না, অনেক সহ্য করছি, বাপ হোক আর যাই হোক পিটাবো, আজকে বাপের পিটান পিটাবো, আউলাল দৌল পিটাবো। হে সুডাই, যে আমরা কোম্পানিতে টেহাডি মাইরা দিছিল, না না না, হ্যাঁ আমার হাজবেন্ডের কিতা ধরব, আমি তো হেরে ছাড়তাম না। কোন কোম্পানি? ও ওহন কিছু তো মনে পড়তাছে না, না বাংলাদেশ ব্যাংকের লোক মানি লন্ডারিং হইছে, অত শত গপ্প কইরা যে টেহাডি চুরি কইরা লয়ে আয়া ফোর্সস, কোন লাভ নাই, আমি হচ্ছে তোর দৈডালছি। তো আমার আব্বাই আপনাকেই বিবাহ করছে? হয় কলমা পড়ছেন? হয় তো কাবিনো কি হয়ও? হয় আছে। এখন আমি আপনার ছেলে, আপনি যদি এই সমস্ত কথাবার্তা কন তাহলে আপনার মান সম্মান দেবে, মানুষ মনে করবে যে আপনি আমারে মানুষ করতে পারেন নাই। আরে আমি তো আইলামিও হনি আম্মা, আপনার যে সময় আসেন আমি তো আপনার অপেক্ষায় ছিলাম, আপনি এখন আইসেন কি? আরো অনেক আগে আমার উচিত ছিল, আপনি আমার মা, আমি তো মাল লইয়া অপেক্ষা করছি এতদিন, কোথায় আছিলেন আম্মা? কি এর দোহান? মানে যে দোকানে চাউল আপনি খান ওখান থেকেই তো চাউল আনবো। দেখ নাটক করবি না, হন্তে আমি কয়ে দিতাছি, তুই যে আকামদা করছস, তোর যদি জেলের তালা যে মারবো এটা হন্তে আদালত তো খুলতাম না, তুই তো আমরা চেয়ারম্যান স্যার রে সর্বশান্ত হয়ে ছাইরে দিছস। আপনাকে চেয়ারম্যান স্যার মানে? আমি যে কোম্পানি চাকরি করতাম, তুই যে এত চুরি করে লয়ে এসছিস টেহাড়ি। ও তা মা, তাহলে তো কোনো সমস্যা নাই, ওই চেয়ারম্যানে তো আপনার একটা হাও দিত না, আমার টাকা আনছে কেডা, আপনার ছেলে আনছে, আপনার ছেলের টাকা মানে আপনার টাকা, টাকা সব আপনি লয়ে দিবেন। এইসব চুরির টেহার মালিক অনের আমার কোনো দরকার নাই, তোর কপালে উন্তি শনি আয়ত্তাছে কয়ে দিলাম। আমা ওই চেয়ারম্যানে তো আপনার ফুটে পয়সাও দিত না, আমার টাকা কাটবে আপনার ছেলের কাছে, আপনার ছেলের কাছে মানে আপনার কাছে, এই টাকা আপনি নেবেন, আমার তো কোনো সমস্যা নাই। এইটা কথা দে হইতো না, খারাপ আমি ফোনটা করে লই। আম্মা আম্মা এই ফোনটা দিয়েন না, ফোনটা দিয়েন না আম্মা, আম্মা ফোন দিয়েন না, আপনি শোনেন আম্মা, এখানে কেউ আপনারা কিছু বলতে পারবে না, আমি ওয়াদা করলাম। এই কেন আমার কি তা কইব রে, আমি রোজি না, আমি অন্তে কেউর কথায় দাঁড়ি না, আমার অন্তে সব মনে পড়ে যাইতাছে, তোরা চার জন আইছিলি, তিনটা ছেড়া একটা ছেড়ি, একটা লোকে তো রাস্তা দেখা হইছে, আমার লোকে বেয়াদু বিয়ে করছে, মুখ ভর্তি আবার দাঁড়িয়েও আছে। না আমি আমি চিনছি চিনছি, আর আমি চিনি, কোনো সমস্যা নাই, ও আপনার পাও ধরে বই থাকবে। হে স্যার আমার ঠ্যাঙ্গো ধরে বই থাকবে, এটা আমার কি লাভ হইব? না না আপনি বলতে আছেন না, আমার আম্মার লোকে বেয়াদবি করছে, তার শাস্তি দিবে না, আপনি বলেন। অবশ্যই দরকার আছে, কিন্তু লগে তো তোর শাস্তি হওয়া দরকার বেহের আগে, লগে তো তোর বাহেরও, তোর বাহে কইছিন ঘরের ভিতরে বলে একটা লেদা বাচ্চা আছে, আমি আরো কইছিন তো ওরা আসলাম, লেদা বাচ্চাটা আমি ফালবাম, লেয়া পড়া শিহায়াম, মানুষ করবাম, এই বুঝি দুধের শিশু নমুনা। না এটা আমার আব্বা একটা ভুল করে রিয়েলাইজ, সামান্য ডিফারেন্স হয়েছে এই জায়গায়, সমস্যা নাই আম্মা, এটারও সমাধান আছে, আপনার যেকালে মনে হইবে খালি বলবেন, আমি আপনার কোলে চলে যাবো, কোনো সমস্যা নাই, আবার নতুন করে স্কুলে ভর্তি হবো, খালি আপনার লেগে আম্মা বলেন। না 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 কোনো দরকার নাই, চল্লাহান এই দুধের শিশুর বাচ্চা রে, হ্যাঁ আমি মানুষ করতাম না, তোরে যদি কেউ মানুষ করতা রে, এই পুলিশে মানুষ করতারব। ভুল বললেন, পুলিশও আমার মানুষ করতে পারবে না, আমারও যদি কেউ মানুষ করতে পারে সেটা হচ্ছে মায়া মহব্বত দিয়ে মানুষ করতে পারে, তাহলে আমার আম্মা ছাড়া কে করবে, আমি আপনার অপেক্ষায় ছিলাম, আমার মানুষ হইতে চাই আম্মা, আম্মা আমার মানুষ করা লাগবে, আমি একটা পশু, আমি পশুর লেভেল আছি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।